Welcome back again on the online class. This class will be posted on our online class and also in the YouTube channel. All of you are requested to join, to follow, and let the others to follow the classes. Amra je chapter porchhilam সেই চ্যাপ্টারে আমরা তোমাদেরকে কিছু পড়িয়ে দিয়েছিলাম, বাকিটুকু তোমাদেরকে পড়তে বলছিলাম। এরপরে লাস্ট অংশটুকু আমি আবার তোমাদের জন্য পড়ে দিচ্ছি। আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন। সে বলল যে আমি লাঞ্চনে কিছু খাই না, কিন্তু সে একে একে অনেকগুলো খেয়ে ফেললো। এরপর সে বলছে যে সে কিছুই খায় না, তার এই না খাওয়াটা মনে হয় শেষ হবে না। দ্য অ্যাসপারাগাস অ্যাপিয়ার্ড, অ্যাসপারাগাস চলে আসলো। দে ওয়ার অ্যানোরমাস, তারা ছিল চমৎকার। সাকুলেন্ট অর্থাৎ জিব্বায় জল আনয়নকারী, অ্যান্ড অ্যাপিটাইজিং এবং ক্ষুধা উদ্রেককারী অর্থাৎ যেটা দেখলেই মনে হয় খেতে ইচ্ছে করে। The smell of the melted butter trickled on my nostril. তার যে ঘির ঘ্রাণ সেটা আমার নাকের ছিদ্রের মধ্যে সুড়ি দিচ্ছিল। কফি, আই সেড, আমি বললাম কফি। ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, আমি তাকে কফি খেতে বললাম, কিন্তু সে বললো কি আইসক্রিম অ্যান্ড কফি, সে কফিও খাবে আইসক্রিম খাবে। আই ওয়াজ ফার্স্ট কেয়ারিং নাও, আমি এখন আর চিন্তা করি না, যা হবার তা ঘটবে। সো আই অর্ডার্ড কফি ফর মাইসেলফ অ্যান্ড আইসক্রিম অ্যান্ড কফি ফর হার, তাই আমি আমার জন্য কফি এবং তার জন্য কফি এবং আইসক্রিম অর্ডার করলাম। ইউ নো দ্যার ইজ ওয়ান থিং আই থ্রোলি বিলিভিং, তুমি জানো আমি একটা জিনিস বিশ্বাস করি। শি সেড, সে বলল, অ্যাজ শি এইট দ্য আইসক্রিম, যখন সে আইসক্রিম খাচ্ছিল তখন সে বলল, ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম এ মিল ফিলিং ওয়ান কুড ইট এ লিটল মোর, প্রত্যেকের উচিত ওই সময় খাওয়ার ত্যাগ করা যখন তার কাছে অনুভূত হবে যে সে আরও কিছু খেতে পারে, অর্থাৎ কিছুটা ক্ষুধা নিয়ে খাওয়া থেকে উঠা উচিত। আর ইউ স্টিল হাংরি, আমি তাকে বললাম তুমি কি এখনও ক্ষুধার্ত? ওহ নো, আই এম নট হাংরি, ইউ সি, হ্যাঁ তুমি তো জানো আমি ক্ষুধার্ত না। আই ডোন্ট ইট লাঞ্চন, আমি লাঞ্চনে দুপুরে খাবার খাই না, অনেকগুলো খাওয়া শেষ, ছয়টার বেশি আইটেম তার খাওয়া শেষ, কিন্তু সে বলে আমি এখনও কিছু খাই না। আই হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ডিনার, সকালবেলা আমি মাত্র এক কাপ কফি খাই, এরপর রাত্রে খাবার খাই। বাট আই নেভার এট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, এখন আবার বলছে মিথ্যা কথা, একটু আগে বলছে খাই না, এখন আবার বলছে আমি একটার বেশি কিছু লাঞ্চনে খাই না। আই ওয়াজ স্পিকিং ফর ইউ, আমি আপনার কথা জিজ্ঞেস করছি। ও আই সি, ও আচ্ছা তাই। দ্যান এ টেরিবল থিং হ্যাপেন্ড, তারপরে মারাত্মক একটা ঘটনা ঘটলো। হোয়াইল উই আর ওয়েটিং ফর দ্য কফি, যখন আমরা কফির জন্য অপেক্ষা করছিলাম, দ্য হেড ওয়েটার, প্রধান পরিচায়ক, উইথ অ্যান ইনগ্রেটিটেটিং স্মাইল, একটা কৃতজ্ঞতার হাসি নিয়ে, অন হিজ ফলস ফেস, তার মিথ্যা চেহারায় অর্থাৎ ব্যবসায়িক হাসি, প্রকৃত হাসি না, কেম অ্যাফ টু আস বিয়ারিং এ লার্জ বাস্কেট অফ ফুল অফ হিউজ পিচ, আমাদের কাছে চলে আসলো একটা বাস্কেট ভর্তি চমৎকার পিস নিয়ে, অনেকগুলা পিস ফল, এটা একটা ফল, দামি ফল। দে হ্যাড এ ব্লাশ অফ অ্যান ইনোসেন্ট গার্ল, তাদের আভা ছিল অনেকটা নিষ্পাপ মেয়ের মতো। দে হ্যাড দ্য রিচ টোন অফ অ্যান ইটালিয়ান ল্যান্ডস্কেপ, ইতালির ল্যান্ডস্কেপের মতো তাদের চমৎকার টোন ছিল, চেহারা ছিল। বাট শিওরলি পিচেস আর নট ইন সিজন দেন, কিন্তু নিশ্চিত সেটা পিচের সিজন ছিল না, অর্থাৎ এটা আনসিজনের ফল, তার মানে এটার দাম এখন অনেক বেশি। লর্ড নিউ হোয়াট দ্য কস্ট, বিধাতাই জানে তাদের দাম কত। ইউ সি ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টোমাক উইথ এ লট অফ মিল্ক, হ্যাঁ লেডি গেস্ট বলছে যে তুমি দেখতে পাচ্ছ যে তুমি অনেক খাবার খেয়ে তোমার পেট ফুরে ফেলছ। মাই ওয়ান মিজারেবল লিটল সফ, আমার মাত্র একটা দুঃখজনক চপ খেয়েছি, সেটা নিয়ে সে এত কথা বলছে। And you can't eat anymore, যার ফলে তুমি আর কিছু খেতে পারছো না। But I have just had a snack and I shall enjoy a fish,
কিন্তু আমি মাত্র একটা কামল খেয়েছি, সুতরাং আমি একটা ফিচ ফলও খাব। আগে 6টা খেয়েছে, এখন 7টা। তারপর বলে সে এক কামড় খেয়েছে। দ্য বিল কেম, বিল আসলো, অর্থাৎ টাকা কত টাকা খরচ হয়েছে সেটা আসলো। হোয়েন আই পেড ইট, যখন আমি এটা পরিশোধ করলাম, আই ফাউন্ড, আমি দেখলাম, দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর এ কোয়াইট ইন ইকুইটেবল টিপস, আমার কাছে খুব সামান্যই আছে যা দিয়ে আমি টিপস বা বকশিস দিতে পারি। হার আইজ রেস্টেড অন অ্যান ইনস্ট্যান্স ফর দ্য থ্রি ফ্যান্সেস, আমার যে তিনটা টাকা ছিল সেই তিনটার টাকার দিকেও তার এখনও দৃষ্টি লেলুপ আকারে সে তাকিয়ে আছে। আই লেফট ফর দ্য ওয়েটার, এটা আমি ওয়েটারের জন্য রেখে দিলাম। অ্যান্ড আই নিউ, এবং আমি জানতাম, দ্যাট শি থট মি মিন, এবং সে আমাকে ভাববে যে আমি একটা ছোটো লোক, বাট কারণ আমি 77 টাকা খেয়েছি, মাত্র 3 টাকা রাখছি, তাহলে সে আমাকে ছোটো লোকে ভাববে। বাট হোয়েন আই ওয়াক আউট অফ দ্য রেস্টুরেন্ট, কিন্তু যখন আমি রেস্টুরেন্ট থেকে বাহির হয়ে আসলাম, আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি, আমার সামনে ছিল পুরো মাসটি। অ্যান্ড নট এ পেনি ইন মাই পকেট, কিন্তু আমার পকেটে এক পয়সাও ছিল না। ফলো মাই এক্সাম্পল, অলরেডি তারা ইয়া থেকে বাইরে হয়ে গেলো, রেস্টুরেন্ট থেকে বাইরে হয়ে গেলো, এখন লেডি গেস্ট বলছে ফলো মাই এক্সাম্পল, আমার দৃষ্টান্ত অনুসরণ করো। শি সেইড অ্যাজ শি শুক হ্যান্ড, যখন সে করমর্দন করছিল তখন বলল যে আমার দৃষ্টান্ত অনুসরণ করো। অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং পর লাঞ্চন, এবং লাঞ্চনে কখনো একটার বেশি জিনিস খেও না, সে 7টা খেলো, এরপর বলে একটার বেশি খেও না, এটাই আমার উদাহরণ। আই উইল ডু বেটার দ্যান ড্যাট, তখন লেখক বলল যে আমি তার চেয়ে বেশি করব। হ্যাঁ, আই রিটোর্টেড, আমি তাকে জানালাম, আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আজকে রাত্রে আমি কিছুই খাবো না। খাবে কোত্থেকে, তার কাছে তো কোনো টাকাই নেই, কিন্তু লেডি গেস্ট মনে করছে যে সে জোক করতেছে, মজা করতেছে। হিউমারিস্ট, হ্যাঁ মানে হলো রসিক। শি ক্রাইড গেইলি, সে চিৎকার করে বলল। জাম্পড ইন টু এ ক্যাব, যখন সে একটা ক্যাব মানে একটা গাড়িতে লাফ দিয়ে উঠছিল। ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, তুমি একটা পুরো একটা রসিক মানুষ। বাট আই হ্যাভ হ্যাড মাই রেভেন্স অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে আমি আমার প্রতিশোধ নিলাম। আই ডু নট বিলিভ দ্যাট আই এম এ ভিনডিক্টিভ ম্যান, আমি বিশ্বাস করি না যে আমি প্রতিশোধ পরাণ মানুষ। বাট হোয়েন দ্য ইমোর্টাল গডস, কিন্তু যখন অমর দেবতা অর্থাৎ বিধাতা অর্থাৎ আল্লাহ টেক এ হ্যান্ড ইন দ্য ম্যাটার, যখন এই ব্যাপারে তিনি তার হাত রাখেন অর্থাৎ তিনি কোনো পদক্ষেপ নেন, ইট ইজ পার্ডনেবল টু অবজার্ভ দ্য রেজাল্ট, এটা এই রেজাল্ট উপভোগ করা, হ্যাঁ পার্ডনেবল, ক্ষমার যোগ্য, যদিও বিধাতা তার উপরে প্রতিশোধ নিচ্ছে, আমি প্রতিশোধ পরাণ না হলেও এই প্রতিশোধটা দেখা আমার জন্য জায়েজ বা ক্ষমারযোগ্য। উইথ কমপ্লিয়েন্সি, টুডে শি ওয়েটস 21 stone, আজকে তার ওজন 21 stone, অর্থাৎ এটা অনেক ওজন। হ্যাঁ, তাহলে আমরা ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ড এটা আমরা শেষ করলাম। আমরা আমাদের অন্যান্যগুলো শেষ করব, তোমরা তোমাদের কোনো কমেন্ট থাকলে আমাদেরকে জানিও। তাহলে আজকের মতো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, কেমন।